হ্যালো, আসসালামু আলাইকুম। নতুন করে শুরু করলাম আরেকটি ভিডিও, আর আজকে দেখাবো কিভাবে আরেকজনের পাসওয়ার্ড নেওয়া যায়। না না, এটা শুধু ওয়াইফের পাসওয়ার্ড নেওয়া যায়, কীভাবে বার করা যায় সেটাই দেখাবো। তো চলুন প্রথমেই করে নিই। তো এখানে আমি C17 যেটা রিয়েলমির সেই সেটটা ব্যবহার করেছি, হয়তো আপনাদের সেটেও সেই ফাংশনটা থাকতে পারে, যদি থেকে থাকে তাহলে আপনারাও পারবেন। দেখেন, এখান থেকে আমি প্রথমে আমার যে ওয়াইফাই ডিভাইসে সেগুলো দেখে নিলাম যে আমার ওয়াইফাই ডিভাইসে কী। সেখান থেকে দেখেন, যা শুধু কিউআর কোড, এখানে আছে কিউআর কোড, সেই কিউআর কোডটা স্ক্যান করতে হবে। প্রথম অবস্থায় আগে দেখতে হবে যে আপনার কিউআর কোডে দেখার পরে এটা কিছু কিছু সময় দেখা যায় যে ইরর দেখায় বা ঠিক মতো কাজ করে না, তখন আরও দুই একবার চেষ্টা করতে হবে। আমি আমাদের ওয়াইফাইতে যেতে হবে, এখান থেকে দেখেন যেটা আমার, সেখান থেকে কিউআর কোড, কিউআর কোডে ক্লিক করব। এখন এখানে একটা স্ক্রিনশট নিয়ে রাখবো, যাতে আমাদের ভবিষ্যতে এই যে কিউআর কোড দিয়ে কিন্তু আমি সেই পাসওয়ার্ডটা বের করতে পারবো। আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পুরাতন হলে ধন্যবাদ। তো এরপর এই যে স্ক্রিনশটটা সেটা রেখে দিব, আর এটা মূলত আমি C17 সেট থেকে করেছি। যদি আপনাদের সেটও এরকম ফাংশন থাকে আপনারা অবশ্যই করতে পারবেন, জাস্ট সেই ছবিটাকে স্ক্রিনশট দিব। দেখেন, প্রথম অবস্থায় একটু সমস্যা হতে পারে বা নেটওয়ার্কের প্রবলেম হতে পারে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কয়েকবার ট্রাই করবেন, দেখবেন যে পাসওয়ার্ড নিচ্ছে না। যদি না নেয় তখন আমরা সেই উপরের দিকে ডান দিকে যে কিউআর কোড স্ক্যানার, সেই স্ক্যানার কোড দিয়ে আমরা স্ক্যান করে পাসওয়ার্ড পেয়ে যাবো। দেখেন নিচে পাসওয়ার্ড শো করছে, এভাবেই আমরা ওয়াইফাই পাসওয়ার্ড পেতে পারি। আজ এ পর্যন্তই।